এই ভিডিওতে আমি তোমাদের একদম ধাপে ধাপে দেখিয়ে দেবো কিভাবে তোমরা ফিজিক্স দাদা অ্যাপ থেকে মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিতে পারবে কিভাবে লাইভ ক্লাস করবে কিভাবে লিখিত মক টেস্ট দেবে কিভাবে এমসি কিউ মক টেস্ট দেবে হুম সমস্ত কিছু ধাপে ধাপে দেখিয়ে দেবো যারা লাইভ ক্লাস করতে পারবে না তোমরা রেকর্ডের ক্লাসগুলো কোথা থেকে দেখতে পাবে সেগুলো ডাউনলোড কিভাবে করবে সমস্ত কিছু আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি সবার আগে তোমরা আমার পাশে আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছ সবার প্রথমে আমি কি করব। সবার প্রথমে যে ফিজিক্স দাদা অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা আমি ওপেন করব তো অ্যাপটা আগে আমি ওপেন করে নিই ছটপট হুম অ্যাপটাতে তোমরা আশা করি সবাই লগ করে নিয়েছ আজকে একই ডিসেম্বর আজকে থেকে কিন্তু মাধ্যমিক সুপার ক্র্যাশ কোর্সের ক্লাস শুরু হচ্ছে আমার এই ক্র্যাশ কোর্সটা নেওয়া আছে এই জন্য আমার এখানে দেখাচ্ছে স্টার্ট লার্নিং তো আমি এখানে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলো আমি আমার ক্লাসরুমের মধ্যে ঢুকে যেতে পারবো বা আমি আর জায়গা থেকে যেতে পারবো আমার নিচে দেখো স্টোর বলে লেখা রয়েছে তো এই স্টোরে যদি আমি টাচ করি তাহলে আমার যে ব্যাচটা আমি কিনেছি সেই ব্যাচে আমি চলে যেতে পারবো তো আমি স্টোরে ক্লিক করলাম এখানে স্টার্ট লার্নিং লেখা রয়েছে যারা এখনও তোমার হচ্ছে ব্যাচে জয়েন হনি তোমাদের জন্য হয়তো বাই নাও দেখাবে একশো নিরানব্বই টাকায় আমরা তিনজন টিচাররা তোমাদের পড়াবো তো বাই করে নিতে পারো হ্যাঁ তো আমি স্টার্ট লার্নিংয়ে গেলাম এবার একটু ভালো করে শোনো কোথায় হবে বলছি এখানে দেখো ওভারভিউটা নীল রঙের আছে মানে এই কোর্সে কী কী করানো হবে সেগুলো এখানে ওভারভিউ দেওয়া রয়েছে এটা অতটা গুরুত্বপূর্ণ নয় এরপরে দেখো কন্টেন্ট বলে একটা জায়গা রয়েছে কন্টেন্ট দেখতে পাচ্ছি আমরা এক সেকেন্ড হুম এই যে কন্টেন্ট বলে একটা বক্স দেখতে পাচ্ছ হুম এই কন্টেন্টে টাচ করলে তোমাদের যত ক্লাস যত কন্টেন্ট রয়েছে সমস্ত কিছু এখানে পাবে আমি ধরো কন্টেন্টে ক্লিক করলাম যে কন্টেন্টে ক্লিক করলাম কন্টেন্টটা নীল হয়ে গেল এবং আমার কাছে কতগুলো অপশান খুলে গেল কি কী অপশান ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স তিনটে সাবজেক্ট আমরা করাবো এই তিনটে সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো এগুলো এগুলোর মধ্যে দেখতে পাবে হুম মানে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে ধরো সবার প্রথমে আমি ফিজিক্যাল সায়েন্সে গেলাম বা আমি আরেকটা জিনিস দেখিয়েই দিই আগে এখানে তিনটে সাবজেক্টের ক্লাসগুলো করতে পারবে তার পাশে দেখো ডান দিকে লাইভ ক্লাস লেখা রয়েছে যত লাইভ ক্লাস আমরা নেব সব লাইভ ক্লাসগুলো পরপর পরপর এখানে সাজানো থাকবে যেমন ধরো আমি লাইভ ক্লাসে ক্লিক করে দিলাম হ্যাঁ এবার দেখতে পাচ্ছি এখানে এখনও পর্যন্ত একটাও লাইভ ক্লাস নেওয়া হয়নি কারণ আজকে থেকে শুরু হচ্ছে একই ডিসেম্বর এখানে দেখতে পাচ্ছ স্কেজিউলড লেখা রয়েছে মানে একটা ক্লাস স্কেডিউল রয়েছে কোন ক্লাস পরিবেশের জন্য ভাবনা পরিবেশের জন্য ভাবনা ক্লাস হবে কবে হবে লেখা রয়েছে দেখো লেখা রয়েছে একই ডিসেম্বর সন্ধ্যে ছটার সময় মানে আজকে সন্ধ্যে ছটার সময় কিন্তু এই ক্লাসটা হবে যখন সন্ধে ছটা বেজে যাবে তোমরা এখানে আসবে এখানে হয়তো জয়েন লাইভ লেখা থাকবে তো জয়েন করে নিতে পারবে বা লাইভ ক্লাস আমি শুরু করে দিলে তোমার কাছে একটা নোটিফিকেশান চলে আসবে সেখানে টাচ করলে তুমি ক্লাসে জয়েন করতে পারবে তো এখান থেকেও করতে পারছো ওইখান থেকেও করতে পারছো আচ্ছা এখন যদি আমি এখানে টাচ করি কোনো কিছুই হচ্ছে না ডান দিকে দেখো আর একটা রয়েছে ওপরে ওপরে নোটিশ বোর্ড লেখা রয়েছে এই নোটিশ বোর্ডে কি আমাদের যা কিছু তোমাদের জানানো রয়েছে ক্লাস সংক্রান্ত সেগুলো আমরা এই নোটিশ বোর্ডে দিয়ে দেবো যেমন নোটিশ বোর্ডে একটা নোটিশ এসে গিয়েছে প্রতিদিন আমরা আগে আগে নোটিশ দিয়ে দেব এটা কালকে নোটিশ এসেছে কি এসেছে তিরিশে নভেম্বর নোটিশ যে একই ডিসেম্বর সন্ধে ছটা থেকে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস আছে আচ্ছা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস তার মানে আজকে ছটা থেকে আছে এবার আরেকটা জিনিস রুটিন কোথায় পাবে তোমরা যখনই কন্টেন্টে আসবে না এখানে আমরা রুটিনটা দিয়ে দেবো হয়তো উপরে রুটিনের একটা পিডিএফ থাকবে বা নিচে থাকবে রুটিনের একটা ছবি সেখান থেকে তোমরা রুটিনটা দেখে নিতে পারবে কোন দিন কোন ক্লাস কটার সময় রয়েছে বেশ এবার আমি ধরো ফিজিক্যাল সায়েন্সে ঢুকছি আমি ফিজিক্যাল সায়েন্সে টাচ করলাম এবার দেখো এখানে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের নাম রয়েছে মানে সবার প্রথম ক্লাস পরিবেশের জন্য ভাবনাই হবে এবার প্রথম দিন তোমরা করবে আজকে পরিবেশের জন্য ভাবনা ক্লাসটা করলে করার পর এই ফোল্ডারের ভেতর ঢুকে যাবে এবার এখানে দেখো কি রয়েছে প্রথমে ফুল নোটস ওয়ান মানে এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে হুম যাতে মাধ্যমিকে আমি তোমাদের জন্য একটা নোটস বানিয়ে দিয়েছি এক কথায় বলতে গেলে ফুল নোটস বানানো আছে এই নোটসটা ভালো করে পড়লে এর মধ্যে থেকে মাধ্যমিক প্রশ্ন আসবে এর বাইরে কিছু আসবে না হ্যাঁ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করে আছে এখান থেকে শর্ট কোশ্চেনও তোমাদের আমি বানিয়ে দিয়েছি এই শর্ট কোশ্চেনটা আমি আগেও বলেছি বিভিন্ন ভালো ভালো টেস্ট পেপার ঘেটে বিভিন্ন সহায়িকা ঘেটে প্রায় প্রতিটা চ্যাপ্টার থেকে গড়ে দেড়শোটার মতো করে শর্ট কোশ্চেন আমি বের করেছি সেই শর্ট কোশ্চেনগুলো তোমাদের এইখানে দিয়ে দিচ্ছি এই শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে ভৌতবিজ্ঞানে যে ছত্রিশ নম্বর শর্ট কোশ্চেন আসে সেটা অনেকটাই আয়ত্তে চলে আসবে কেমন প্রায় ওর মধ্যে কমন পেয়ে যাবে হয়ে যাবে মোটামুটি ঠিক আছে আর যদি ক্লাসগুলো করো তাহলে তো কোনো অসুবিধেই হবে না নিচে দেখো মক টেস্ট লেখা রয়েছে আচ্ছা যখনই আমাদের লাইভ ক্লাস হয়ে যাবে তার ঘন্টা পর দু যেমন আজকে ছটা থেকে ধরো সাড়ে সাতটা পর্যন্ত লাইভ ক্লাস হলো বা আটটা পর্যন্ত হলো লাইভ ক্লাস যারা করতে পারবে না তারা কি করবে তোমাদের জন্য ওই গোটা লাইভ ক্লাসের রেকর্ড থেকে যাবে যাদের রুটিনে মিলবে না লাইভের সময়টা ম্যাচ খাবে না তো সবার তো যাদের খাবে না তোমরা কি করবে ওই লাইভ ক্লাসটার রেকর্ডিং তোমরা দেখে নেবে লাইভ ক্লাস হয়ে যাবে তার দু ঘন্টার মধ্যেই রেকর্ডিং তোমরা এই ফোল্ডারের মধ্যে দেখতে পাবে এখানে হয়তো ওপরে ওই লাইভ ক্লাসটার রেকর্ডিং দেখা যাবে তো তোমরা সেখানে ডাউনলোডও করতে পারবে লাইভ ক্লাসটা বা সরাসরি ওই লাইভ ক্লাসের রেকর্ডিংটা তোমরা দেখতে পাবে তো তোমরা রেকর্ডিং দেখে ক্লাসগুলো করবে হ্যাঁ ওটা একটা ভিডিওর মতোই হবে দেখবে লাইভ ক্লাসে কিভাবে পড়িয়েছি সেটারই ভিডিও থেকে যাবে হুম কথা বলে নেবে সরাস তোমরা বলবে দাদা সরাসরি তোমার সাথে কি করে কথা বলবো যদি লাইভ না অ্যাটেন্ড করতে পারি রবিবারে যে ডাউট ক্লাসগুলো হয় চেষ্টা করবে সেই রবিবারে ডাউট ক্লাসগুলো অ্যাটেন্ড করতে সেখানে সরাসরি তোমরা মনে যত প্রশ্ন রয়েছে সেগুলো জিজ্ঞেস করতে পারবে আচ্ছা ফুল চ্যাপ্টারের নোটটা যদি আমি এখান থেকে খুলি নোটসটা তোমরা এখান থেকে দেখে নিতে পারছো এই মুহূর্তে নোটসটা তোমরা অ্যাপেই দেখতে পাচ্ছ বাট আমি খুব শীঘ্রই এমন করে দেবো যাতে এই পিডিএফ নোটসটা তোমরা তোমাদের ফোনে যাতে বের করে নিতে পারো কেউ যদি চাও প্রিন্ট আউট বের করতে তোমরা যাতে প্রিন্ট আউটও করতে পারো তার ব্যবস্থাও করে দেবো বা ফোন থেকে পড়তে চাইলে এখান থেকে পড়তে পারবে হুম একদম প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করে গোটা নোটস রয়েছে এই নোটস সম্পর্কে বেশি কিছু বললাম না বুঝে যাবে ক্লাস করানোর সময় বলে দেব ঢুকে যায় দেখি শর্ট কোশ্চনের নোটস কি আছে শর্ট কোয়েশ্চনের নোটসও দেখতে পাচ্ছ একদম প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর রয়েছে এমসিকিউ কিউ রয়েছে অপশন রয়েছে অ্যান্সার রয়েছে এরকম করে হয়তো সত্তর রাশিটার মতো এমসিকিউ কিউ রয়েছে সত্তর রাশিটার মতো এসএ কিউ রয়েছে হ্যাঁ হ্যাঁ এসে এর মধ্যে শূন্যস্থান সত্য মিথ্যা যত ধরনের প্রশ্ন মাধ্যমিকে হয় এই এমসি কিউগুলোর মধ্যে বা এই শর্ট কোয়েশনগুলোর মধ্যে কিন্তু বিগত বছরের মাধ্যমিকের প্রশ্ন ঢুকিয়ে দেওয়া আছে মানে এই এমসি কিউগুলো বা শর্ট কোয়েশনগুলো যদি ভালো করে করে নাও ভালো প্রস্তুতি হয়ে যাবে আচ্ছা মক টেস্টে যদি যাই এই মক টেস্টটা কী করে ব্যবহার করবে তোমরা ক্লাসটা করে নিলে ধরো আজকে তোমরা ক্লাসটা করলে এবার ক্লাস করার পর তোমার দায়িত্ব কি তো এমসি কিউ মক টেস্ট দিয়ে দেওয়ার এখানে মক টেস্ট লেখা রয়েছে লিখিত মক টেস্ট এমসিকিউ মক টেস্টটা নেই এখনও এমসিকিউ মক টেস্টটা অ্যাড হয়ে যাবে তোমরা কি করবে হয়তো দশ বারো নম্বরের এমসিকিউ একটা মক টেস্ট থাকবে সেই মক টেস্টটা দিয়ে নিলে ঝট করে এবার ক্লাসে যা কিছু আমি পড়িয়েছি সেটাকে তোমাকে পড়তে হবে নিজে থেকে তার জন্য ফুল নোটস আমাদের রয়েছে ফুল নোটস থেকে পুরো পড়াটা পড়ে নিলে পুরো পড়াটা হয়ে গেল এবার কি করবে মক টেস্টের মধ্যে যাবে লিখিত যে মক টেস্ট রয়েছে এই লিখিত মক টেস্টটা হয়তো দশ নাম্বারে থাকবে এখানে দশ নাম্বারে আমি সেট করছি মানে কুড়ি মিনিট দশ নম্বরের মধ্যে হয়তো ছ নাম্বার বড় প্রশ্ন আর হয়তো এমসি কিউ রয়েছে বা শর্ট কোয়েশন রয়েছে পরীক্ষা যেমন থাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি কি করবে এই লিখিত মক টেস্টটা দিয়ে নেবে এই লিখিত মক টেস্টের মধ্যে এবছরের মাধ্যমিকে যেই প্রশ্নগুলো আসার চান্স খুব বেশি সেই প্রশ্নগুলো দিয়ে একটা প্রশ্নপত্র বানানো রয়েছে টাচ করবে প্রশ্নপত্র খুলে যাবে খাতা কলম নেবে সময় ধরে এই লিখিত পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে এর ফলে কী হবে ক্লাস থেকে তোমরা পড়াটা বুঝিয়ে নিচ্ছ নোটস থেকে একবার নিজে থেকেও পড়ে নিচ্ছ এমসিকিউ সিকিউ মক টেস্ট দিয়ে নিচ্ছ আর একবার খাতায় লিখে লিখিত মক টেস্ট দিয়ে দিচ্ছ লিখিত মক যে হয়ে যাবে তুমি তোমার খাতার ছবি আমাদেরকে পাঠিয়ে দিতে পারবে ওখানে অপশন থাকবে এটা এখনো স্টার্ট হয়নি ঠিক আছে দেখাচ্ছে এই তোমার মক টেস্টটা লক হয়ে আছে কখন খুলবে আজকে রাত্রি আটটার পর খুলবে মানে আজকে ক্লাসটা হবে তারপরে খুলবে তার আগে দিতে পারবে না ক্লাসটা শেষ হবে তারপরে কেমন বেশ তো এখান থেকে লিখিত মক টেস্ট দিয়ে নেবে যার ফলে লেখার প্র্যাকটিসও হতে থাকবে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কভার করতে থাকবো বোঝা গেল বেশ আরও একটা জিনিস দেখা যাচ্ছে এখান থেকে প্রত্যেকটা সাবজেক্টে যেমন লাইফ সায়েন্সে ঢুকবে লাইফ সায়েন্সের ক্লাস পেয়ে যাবে ম্যাথামেটিক্সে যাবে ম্যাথামেটিক্সের এইভাবে ক্লাসগুলো করতে পারবে নোটসগুলো পেয়ে যাবে এখান থেকে হুম এবার আমি একটু ব্যাক আসি ঠিক আছে একটু ব্যাক করে দিই আর একটু ব্যাক করে দিই আমি একদম প্রথমে চলে আসি এখানে আরেকটা অপশন রয়েছে দেখো চ্যাট চ্যাট বলে একটা অপশান রয়েছে হয়তো দেখতে পাচ্ছ চ্যাটস এই চ্যাটসে কী আছে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবে কীভাবে এই চ্যাটসে আমি টাচ করি এখানে দুটো জিনিস রয়েছে একটা নবীন মণ্ডল দেখাচ্ছে মানে আমি আমার সাথে কথা বলতে চাইলে এখানে কথা বলতে পারবে এবং খুব শীঘ্রই হয়তো সায়ক স্যার এবং অরবিন্দ স্যারেরও এখানে লিস্ট চলে আসবে স্যারদের সাথে কথা বলতে পারবে ওপরে একটা গ্রুপ তৈরি করা রয়েছে এই গ্রুপে এই ব্যাচে যত ছাত্রছাত্রী রয়েছে সব ছাত্রছাত্রীরা এই গ্রুপে রয়েছে তোমরা নিজের মধ্যে কথা বলতে পারবে প্রথমে আমি আমার তাতে ঢুকি তোমরা এখানে আমাকে ধরো কিছু বলতে চাইছো যে কোনো ডাউটস হলো বা যে কোনো কিছু এখানে বললে বা আমাদের যে রবিবার করে ডাউট ক্লাসগুলো হবে সেই ডাউট ক্লাসে তোমার মনে কত ডাউট রয়েছে সেই ডাউটগুলো তোমরা এখানে মেসেজ আমাদেরকে পাঠিয়ে দেবে এখানে দেখো আমি যদি এখানে টাচ করি এই গোল জায়গাটাতে যদি টাচ করি তাহলে এখানে একটা কতগুলো অপশন আসবে এখানে যদি টাচ করি তাহলে তুমি ধরো কোনো ছবি তুলে পাঠাতে চাইছো আমাকে কোনো ছবি তুলে পাঠাতে চাই পাইতে মানে পাঠাতে পারো কোনো ডকুমেন্ট পাঠাতে পারো এরকম করে ছবি তুলে আমাকে ধরো তোমার কোনো প্রশ্ন রয়েছে যেটা তুমি পারছো না সেটা তুমি খাতাতে লিখে নিলে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিলে এইভাবে করতে পারো হুম আচ্ছা এবার আমাকে ধরো তুমি কিছু বললে যে হচ্ছে বলে ছেড়ে দিলে ভয়েসটা আমার কাছে থেকে গেল আমি শুনে নিলাম তোমার ডাউটটা ঠিক আছে বেশ এই যে গ্রুপটা রয়েছে গ্রুপ সম্পর্কে একটু বেশ কিছু বলার রয়েছে এই গ্রুপ সম্পর্কে কী কী বলার রয়েছে দাদা এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে যেহেতু সবাই রয়েছে এটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বলতে পারো এখানে তুমি কথা বলতে পারবে সমস্ত কিছু করতে পারবে কিন্তু যেহেতু অনেকজন ছাত্রছাত্রী আছে হয়তো পরবর্তীতে গিয়ে হাজারও পার হয়ে যাবে অনেক ছাত্রছাত্রী তো এত ছাত্রছাত্রী যখন মেসেজ করবে তোমার ফোন হ্যাং হয়ে যাবে এই আমি বলবো এই গ্রুপটাতে বেশি কথা না বলাই ভালো এই গ্রুপটা এখন অফ রেখেছে কিন্তু যখন অন করে দেব তখন তোমাদের সমস্যা হতে পারে যারা সিরিয়াসলি পড়াশোনার জন্য আসছে তারা উল্টো পাল্টা নিজেদের মধ্যে গল্প করবে না তো তাদের সমস্যা হতে পারে সবাই কি করবে আমি ভালো করে বলছি শোনো এই গ্রুপটাতে ওপরে দেখো তিনটে ডট দেওয়া রয়েছে আমি লাল কালিতে দেখিয়ে দিচ্ছি উপরে থ্রি ডট দেওয়া রয়েছে এই থ্রি ডটে টাচ করবে মানে ব্যাচে জয়েন করার পরই যেই থ্রি ডটে টাচ করবো আমাকে নিচে কতগুলো অপশান আছে হচ্ছে মিউট মিউট এই টাচ করে দিতে হবে মানে ছাত্রছাত্রীরা যা যা মেসেজ করবে তার কোনো নোটিফিকেশন তোমার কাছে আসবে না সেগুলো গ্রুপের মধ্যে হতে থাকবে কিন্তু এতে তোমার কোনো ডিস্টার্ব হবে না তুমি গ্রুপ খুলবে না যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে তুমি গ্রুপে জিজ্ঞেস করতে পারো এই গ্রুপটা মূলত ডাউট জিজ্ঞেসের জন্য নিজেদের মধ্যে তোমার একটা প্রশ্ন হলো তুমি জানো না আমাকে জিজ্ঞেস না করে কারণ আমি তো সবাইকে একসাথে রিপ্লাই দিতে পারবো না সময় আমাকে জিজ্ঞেস না করে তুমি গ্রুপে জিজ্ঞেস করলে গ্রুপে যে ওই উত্তরটা পারবে সে তোমাকে উত্তরটা দিয়ে দেবে হুম তো ডাউট জিজ্ঞেস করার জন্য এই গ্রুপটা নিজেদের মধ্যে কথা বলার জন্য কিন্তু এখানে মিউট করে রাখবে এটাকে কেমন যাতে অন্যান্যরা যখন নিজেদের মধ্যে গল্প করবে বা ডাউট ক্লিয়ার করবে তোমার যাতে কোনো সমস্যা না হয় তোমার নিজের ডাউট থাকলে তুমি এই গ্রুপে এসে জিজ্ঞেস করতে পারো তো তুমি এখানে মিউট কনভার্সেশনে টাচ করে দেবে কনভার্সেশন মিউটেড হয়ে গেছে আমি ওপরে আরেকবার ক্লিক করে দেখি আনমিউটের অপশন আসছে তো তোমরা আনমিউট করবে না মিউট করে রেখে দেবে এর ফলে যার যত মেসেজ আসুক না কেন কারো কোনো সমস্যা হবে না এটা কিন্তু অবশ্যই করবে আচ্ছা এবার ব্যাক করে যাই এটা তোমার প্রোফাইল এটা চ্যাট চ্যাটের মধ্যে কথা বলতে পারবে ডাউট বলতে পারবে ব্যাস স্টোরের মধ্যে গিয়ে আমরা এখানে ক্লাসগুলো করতে পারবো আশা করি আর কোনো সমস্যা হবে না আর একটা জিনিস আমরা যখনই ক্লাসরুমের মধ্যে ঢুকবো এই ওভারভিউতেই আমরা যদি নিচের দিকে আসি আমরা দেখতে পাবো আমাদের কোন দিন কি লাইভ ক্লাস আছে যেমন এটা আজকে একটা লাইভ ক্লাস আছে দেখাচ্ছে তো এই লাইভ ক্লাসটা যখনই শুরু হয়ে যাবে তখন এখানে অপশন চলে আসবে যে নাও বা গো টু লাইভ কিছু একটা অপশান আসবে ঠিক আছে তো সেখানে ক্লিক করে তোমরা জয়েন করতে পারবে বেশ চলো এবার আমি ব্যাক করে যাচ্ছি আশা করি বুঝতে পেরে গিয়েছো ফিজিক্স যা অ্যাপের মধ্যে ক্লাসগুলো কি করে পাবে কীভাবে তোমার প্রস্তুতি নেবে সমস্ত কিছু আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে কথা কথা থেকে বলতে পারবে সমস্ত কিছু আশা করি ক্লিয়ার হলো বাকি যে কোনো জিনিস বললাম গ্রুপটাকে অবশ্যই মিউট করে এরকম নলে সমস্যা হবে হ্যাঁ আর চলো দেখা হচ্ছে সরাসরি ক্লাসে ততক্ষণ পর্যন্ত টিল দে টেকের বাবাই আর টেস্ট পরীক্ষা যেমনই হয়েছে না কেন ভুলে যাও মাধ্যমিক পরীক্ষাটা আমরা একদম দারুণভাবে নেবো একদম দারুণ প্রস্তুতি হবে হুম নিজের মধ্যে সেই যেটা জায়গা হচ্ছে টেস্ট পরীক্ষা আমার যেমনই হয়ে যাক না কেন মাধ্যমিকে আমি ভালো রেজাল্ট করবই হুম চলো টাটা